Mom, you come up back. Hi guys, good morning. Welcome to our channel and new vlog. আজকে শ্রমিকের সকাল সকাল উঠে একদমই আজকে অফিস করতে ইচ্ছা করছে না, মানে আজকে আজকে ওকে ঠেলে গুতিয়ে আমি অফিস করাচ্ছি, কারণ আজকে থার্সডে, বেকার বেকার আজকে ছুটি নিলে পরে যখন দরকার পড়বে। থার্সডে 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 না থার্সডে যখন দরকার পড়বে তখন নিতে পারবে না, তখন ছুটি নেব না, তখন আমি ওয়ার্ক ফ্রম হোম নি না। আজকে এরকম করতে নেই, আজকে করে নি, লক্ষ্মী ছেলে দেখ তো, দিনের শেষে তোর ফায়দা হবে দেখ। তুই শ্রমিক এই জাস্ট বাথরুমে গেল ফ্রেশ হতে, আর আজকে শ্রমিকের একদম অফিস করতে ইচ্ছা হচ্ছে না, মানে সকাল থেকে উঠে বলছে আজকে ছুটি নিয়ে নি ছুটি নিয়ে নি। এবার যেহেতু শান্তনুদাও আজকে আসবে, যদি কালকে ইচ্ছা করে ছুটি নিতে, কালকে ইচ্ছা করলে ছুটি নিতে পারবে, বাট আজকে নিয়ে নিলে কালকে ছুটি নেওয়া যাবে না, পসিবল হবে না প্রপার দুদিন। যে কোনোভাবে ওকে আমি আটকেছি ছুটি আজকে নিস না, সেটাও বুঝেছে, বাট তাও উঠে প্যান 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 করছে। বাট বিকেলে শান্তনুদাকে দেখে একদম খুশি খুশি হয়ে যাবে। সকাল সকাল উঠেও গেছি, মানে শ্রমিক যখন উঠছে তখনই উঠে গেছি, সাধারণত আমি একটু শুয়ে থাকি। সকালে ব্রেকফাস্ট আজকে ভাবছি ফ্রিজে দুধ আছে তো, আর মুজলি খেয়ে নেবো, মুজলি বা ওটস কিছু একটা খেয়ে নেবো, কারণ কিছু আর বানাতে ইচ্ছা করছে না। আর আজকে দিল্লির ওয়েদারটা বেশ সুন্দর, মানে সুন্দর বলতে রোদ আছে বাট সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে মানে রোদটাও বেশ স্নিগ্ধ লাগছে। আর কালকে যে চিকেনটা করা আছে, কালকে শ্রমিকের নিয়ে বলে ঠুলে আমি পুরো চিকেনটা একবারে করিয়েছি, যাতে আজকে রাত্রে ঝামেলা না থাকে রান্নাবান্না করার। তো ওই চিকেনটা একেবারে রাতেই খাবো, দুপুরের জন্য আগের দিনের আনাই দু পিস কাতলা মাছের পিস এটা বার করেছি, আর করবো কারণ ফ্রিজে আমও আছে, আগের দিন বাজার থেকে আমও আনা হয়েছে। তো টক ডাল মাছ ভাজা, আর কালকে ফুলকপি কেটে রেখেছি রাত্রিবেলা, তো ফুলকপি কিছু একটা তরকারি করে নেবো। তো দুপুরে এরকমই খাবো হালকা পাতলা, আর রাতে সেহেতু শান্তনুদা আসবে, বিকেলে উল্টোপাল্টা খাওয়াই হবে, তাই জন্য আজকে দুপুরটা একদম হালকা হালকা রাখছি, আর সকালটাও হালকা রাখছি। এই মুসলিটা থেকে এত সুন্দর গন্ধ বেরোয়, এটা এখানে এই চামচটা খুব ছোট হয়ে গেছে। আর এখানে আমি আমারটার মধ্যে একটু কলাও অ্যাড করেছি, আর শ্রমিকের জন্য রেখেছি, ও যদি খায় তবে দেবো, নাহলে আমি নিয়ে নেবো। তুই একটু বড় মানুষ তাই জন্য তোকে বড় বাটিতে দিয়েছি, আমি বড় মনের মানুষ তাই আমি এখানে ছোট বাটিতে নিয়েছি। একটু ভিজু তাই জন্যই তো পার্বতীর মতো বউ পেয়েছিস, আর আমি করিনি বলে ফলস খেয়ে গেছি। ব্রেকফাস্ট তো সকালে আমি বানিয়ে দিয়েছি, দুপুরে রান্নার প্রিপারেশন শোভিকই করবে। তো আজকে ওর ইচ্ছে হয়েছে আলু, আলু না লাউ, লাউ আর কুমড়ো দিয়ে ডাল করবে, ফুলকপির তরকারি করবে, আর আমি মাছটা বার করেছি, মাছটা ভেজে নেব। আর এদিকে আমি ব্লগটা এডিট করছি আগের দিনে, আর এখানে বসে অফিস করছে, আধা অফিস করছে আধা ঘুমোচ্ছে। কি ঠিক আছে, আধা টাইম হয়েই আছে, 12টা বাজে তো, সবে 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, 5:30 বললাম না সব, আজকে অফিস কর, ভগবান তোকে ভালো কিছু দেবে তোর লাইফে। 70,000 টাকা দিলে তো খুশি হয়ে যাবি, এখন যদি হাতে কেউ যাওয়ার পথে লক করে ক্যাশ দিয়ে যায় খুশি তো হবে। সব জল ঘরে ফেলছিস কেন? কোথায় ঘরে ফেলছি? এই জন্য ঘর দিয়ে পচা পচা গন্ধ বেরোচ্ছিল, আর আমাকে বলছে আমি নাকি গ্যাস ছেড়েছি। এখানে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছে, ভাপিয়ে নিয়েছি, নট সিদ্ধ, ভাপিয়ে নিয়েছি। ফুলকপি কি ভাপাতে লাগে? হ্যাঁ, নইলে সত্যিকারের গ্যাস বেরোবে, এটাই পেছন দিয়ে বেরোলে বাজে লাগে। এইখানে ডালের প্রিপারেশনের জন্য এইটুকু ডালই ঠিক আছে, কিন্তু বেশি ডাল দিবি না, এটা 3 দিন ধরে খেতে হবে। না না, এটা আজকে খেতে হবে দুপুরবেলা। আজকে আমরা লাউ আর কুমড়ো দিয়ে ডাল করবো। কতদিন ধরে ঘর মশলাটা কষার পর আলুটা দিয়ে দেওয়ার পর পুরো নিরামিষ একদম লাগছে।
প্রথম আইটেম ডান, এটা বিয়ের ঘি, আমাদের ভালোবাসার ঘি, ভালোবাসার সাক্ষী ঘিটা, তাই জন্য আমরা এটাকে শেষ করি না। কে একটা নতুন আইটেম ট্রাই করব, আমি ইউটিউবে দেখছিল এতক্ষণ, বিটবাটা ট্রাই করব, যদি ভালো লাগে তাহলে আমি, আর বিট আছে না দুটো, কেন একটা বিটি বাটলে হতো না, দুটোই বাট বাট, হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো, এ আমাদের ভাজা মুগ ডাল সেদ্ধই হচ্ছে না, হ্যাঁ ওর থেকে মনে হয় সেদ্ধ করে ভাজলে ভালো হতো, মানে সেদ্ধ করে না না হতো না, ব্যাপারটা বুঝতে পারিনি। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে ধাও ধাও করে, দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। শুকছিস কেন, বেটেছে তো পুরো, হ্যাঁ এই যে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, কটু তো এদিকে ছাড়লি ওদিক দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছিল, এখান দিয়ে ছেড়েছে ভুরুর করে চলে যাচ্ছিল, তুই খেয়ে দেখিস আজকে, তুই বললি বাহ 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 বাহ, আইটে বাজে, রান্না বান্না শেষ, আমি সবে স্নান করে এলাম, এখন এই খেতে বসবো, এখানে ডাল বিট বাটা আর ফুলকপি আলু তরকারি আর আগের দিনের শাকটা রয়েছে, এখানে শুধু আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভেজতেও আমাকে ঢাল ইউজ করতে হচ্ছে, কারণ আগের দিনে মাছটা এত তেল ছিল কোন ফট করে ফাটছে, ওই জন্য সেফ সাইডে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভাজছি, এরকম ফার্স্ট টাইম হচ্ছে সৌভিক নিজের রান্না নিজে রিক্স নেয়নি, আগে আলু ফুলকপিটা ও আগে নিয়েছে তারপর ও শাক খাবে, দুদিন ধরে অপূর্ব রান্না করছি, হ্যাঁ আর সাথে তো গিনিপিগ আছি আমি, কি হয়েছে আমার এরকম করছি কেন, কেমন হয়েছে ফুলকপিটা মুখে দিলাম তো ঠিকঠাকই লাগলো, গরম মশলার ঝোলে তুই গন্ধরাজ লেবু মাখলি, কেটেছিলি না আলু ওই জন্যই তো দিলাম, খা প্রথমত আজকে দুপুরবেলা সৌভিক আর আমার দুজনেরই খেয়ে এত মানে ইয়ে লাগছে, দুজনেরই মুড অফ হয়ে গেছে, আর এ তো আজকে একদম মানে জাস্ট গিলেছে খাবারটা, তো যে আগের দিন যে চালটা আনা হয়েছে চালের যেহেতু প্যাকেট আর এই চালটা একদম খাওয়া যাচ্ছে না, যেহেতু বাসমতি আর আমরা বলে বাসমতি দিয়ে খাইনি, সত্যি একদম ঝাঁটার কাঠির মতো চাল, যে ভাতটা আছে আমি একটু বেশি করেই করেছিলাম রাতের জন্য যাতে সবার হয়ে যায়, যে ভাতটা আছে ওটা ফ্রিজে রেখে দেবো, কালকে ফ্রাইড রাইস করে নেবো, আজকে বিকেলবেলা সদর বাজারে গিয়ে একটু চালটা ঠিকঠাক ওই চাওয়ালি চাওয়াল থেকে যে চালটা আমরা খাই ওই বাঁশকাটি ওটাই নিয়ে আসবো, বাসমতির প্রতি ভক্তি উঠে গেছে। 5:30 বাজে, এর অফিস শেষ হলো, এখন এই যাবে স্নানে, স্নান ধান করা হলে দেন আমরা বেরোবো, যাব প্রথমেই যাবো আগে সদর বাজার, স্নানে গেছে 6:20 স্নান থেকে বেরিয়ে, ভালো করে স্নান করলে সময় লাগে, গরু স্নান তো আমি করি না, 4-5 দিন পর স্নান করলে এরমই হয়, হ্যাঁ জুতোর উপরে ছিল, হ্যাঁ কি ভাঙেছিস, আমি ভাঙিনি তুই ভেঙে, আমি এবার কিচ্ছু ভাঙিনি, কোনো একবার ভাঙা ছিল খাটের তলায়, এই ব্যাগটা এটা আয়রনে দিয়ে দেবো, ঝাড়টার সময় রোজ বেরোচ্ছে এক কুচি করে, এখন এভাবে সিঁড়ি দিয়ে নামি, এভাবে গরুর লাঙল দেয় এভাবে ধরে থাকে, লাঙল না হাল চাষ করে না, যখন খুশি করে থাকে, বেরিয়ে কাকার দোকানে জামা কাপড় দিয়ে দিয়েছি আর এখান থেকে অটো বুক করলাম, তো আগে সদর বাজারে যাবো গিয়ে চালটা কিনবো, চাল কিনে তারপরে বাড়ি চলে আসবো, আগে পরে কিছু নেই, আরে মানে হ্যাঁ সদর বাজার থেকে বাড়ি যাবো, তুমি আগে আগে যেটা সেটাই পরে, ব্যাস শেষ, তোর কি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, কোথাও যাওয়ার প্ল্যান নেই, বাড়ি যাওয়ার প্ল্যান, সদর বাজারে ঘোরারও প্ল্যান, বাড়ি যাবো,
আমি কোন ভুলক্ষণে আমার ব্যাগ থেকে জলের বোতলটা বের করে বাইরে রেখে এসেছি বাড়িতে। তো এখন আমার যা গলা শুকিয়ে গেছে, এখান থেকে এই বানটা খাবো। বল মিষ্টি কম দিতে। লাস্টে নাকি পূজা লেবু জল খাচ্ছে, এই দিনই দেখাচ্ছি। কাট হয়ে গেছে প্রচুর ভিড়, প্রচুর। এখানকার লোকজনের তো বুদ্ধি কম, তাই জন্য আরো বিরক্তকর লাগছে। এসে আমার একটু এমার্জেন্সি হয়ে গেছে, চালের দোকানে পৌঁছতে পারিনি। হ্যাঁ, জলদি জলদি চাল কিনে জলদি জলদি যেতে হবে বাড়িতে। অ্যাকচুয়ালি শান্তনুদাও ঢুকে গেছে, মানে 15 মিনিট দেখাচ্ছে, তাই জন্য অটো বুক করে আমি চালটা নিয়ে আসছি। এই দোকান থেকেই চাল নেবো। যতবার এদিক ওদিক করেছি ততবার গড়বড় হচ্ছে। বললাম যতবার এদিক ওদিক চাল নিয়েছি ততবার গড়বড় হচ্ছে। লাকিলি পেয়ে গেছিলাম। এবার এসেছি চাল দিতে, বাস কাটি ইয়ে পুরো শেষ ড্রাম। মানে কখন যে কিভাবে এমার্জেন্সি এসে পড়ে সেটা আমার জীবন দেখলে বোঝা যায়। ঠিক আছে, শুধু কি সারপ্রাইজ তুই দিতে পারিস সবাইকে? বল বল কিছু বল। হ্যাঁ, দেখলি কত ভাবে বলেছি হাগু পেয়েছে, চল বাড়িয়ে তো হবে, চল বসো বসো, এই জায়গা আছে। তুইও বস, তুই লাল হয়ে গেছিস কেন? এখন আমি কি কি করেছি সেসব তুই বলবি তো। ঘরে থাকার প্ল্যান ক্যান্সেল, এই যে সবই বাড়ি আসবো বাড়ি আসবো বলে কাঁদছিল, কালকে অফিস ছুটি নিয়ে নিল, বা অফিস ছুটি নিল বা ওয়ার্ক ফ্রম হোম কিছু একটা করবে, বাড়িতে থেকেই করবে। এখন আমরা যাচ্ছি শান্তনুদাকে গুড়গাঁও ঘোরাতে। কি আনন্দ ব্লাশ করছে, সারা গুড়গাঁওতে আমার পোল খুলতে খুলতে যাচ্ছে। শান্তনুদা, তুমি গুড়গাঁওতে এসেছো, এখান থেকে একটা মেয়ে খুঁজে বিয়ে করে নাও। কাল কি করব দেখে আরে দেখেই তো যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেক্টর 31, ওখান থেকে শান্তনুদাকে মাটন চপ খাওয়াবো আর ক্রিম রোল খাওয়াবো, বুঝলে শান্তনুদা? বলে না যে শান্তনুদা গুড়গাঁও এসেছে, আর আমরা কোথাও কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেক্টর 31। মানে ঘুরতে নিয়ে যাওয়ার আলাদাই। শান্তনুদা যেহেতু প্রথমবার এসেছে, শান্তনুদাকে আগে চাপ টেস্ট করবো, চাপটা কি জিনিস। তো ওমের চাপটা আমার আর সবিকে দুজনেরই ভালো লাগে, তো ফার্স্টে ওম থেকে চাপ খাওয়াবো। রাত্রির জন্য ওমে একদম ভিড় আজকে, মানে ফার্স্ট টাইম দেখলাম যে নিচে খাওয়ার ওইখানে ডাইনিং এর জায়গা ওয়েটিং। তো আগে মাটন টিকিয়া খেয়ে নেবো, তারপরে এসে ওমে দেখবো, না হলে ওমের ব্যাপারটা অন্যদিন পোস্টপোন। চলে তো এসছি এইখানটা দিয়ে বসে, কিন্তু আজকে মনে হচ্ছে বসেনি, পূজা গেছে ভেতরে জিজ্ঞেস করতে ওইখানে, ভগবান জানে। শান্তনুদা এলো না, ওমে যাওয়া হচ্ছে না চাপে, এই চাপ বলছি না, মাটন টিকিয়া খাওয়া হচ্ছে। ননভেজ বন্ধ, নেক্সট বুধবার থেকে ননভেজ। মাটন টিকিয়া আমি বানিয়ে খাবো, তুই চল ইয়েতে। আরেকটা ওম আছে, যাবি? কিন্তু ভাগ্য ভালো ক্রিম রোলটা আছে, একটা নেই। ক্রিম রোল খাওয়াতে পারছি তোমাকে শুধু।
কি করছিস তুই আজকে, সব টুকরো টুকরো করে ফেলছিস এক্সাইটমেন্টের চোটে। খাও, কামড়াও, দেখো কেমন খেতে। একদম মিষ্টি না, খিরি খিরি। আজকে খাই পাইনি আমরা, তাই জন্য কেকে চাপ খেয়ে। কার খাই? খাই মানে জায়গা। ও আচ্ছা, বাংলাদেশি ভাষা এটা। ও বানান জানিস? তাই জন্য আমরা বানান জানিস? তাই জন্য আমরা বানান জানিস না, তাই জন্য আমরা কেকে চাপ থেকে আফগানি চাপ অর্ডার করেছি। তুমি ট্রাই করো ফার্স্ট টাইম। আজকে সকালেই সেরা হয়েছে, যখন বলছিলাম যে সবই সকালে উঠে বলছে ছুটি নেবো ছুটি নেবো, কিভাবে আটকেছি আমি। আর শান্তনুদার সাথে যখনই কথা বলতে হতো তখন আমি বাথরুমে চলে যেতাম, কল চালিয়ে কথা বলতাম। নবরাত্রি চলছে বলে এদিকে সব চিকেনের দোকান বন্ধ, এবং বুধবারের আগে কিছু খুলবে বলে আমার মনে হয় না। তো যেটা টেনশন হচ্ছিল সেটাই হয়েছে, নবরাত্রির জন্য বন্ধ এবং বুধবারের আগে কোনো দোকানই খুলবে না। তো আজকে এই চিকেন করার প্ল্যানটা ক্যান্সেল করেছি, কালকে একটু হ্যাঁ কালকে বিকেল চলে যাবো সিকান্দারপুর, ওখান থেকে গিয়ে চিকেন নিয়ে আসতে হবে সিকান্দারপুর বা আইনে মার্কেট ওইখানে কোথাও একটা চলে যেতে হবে। অভিক গেছি সামনের দোকানটা থেকে চিকেন দেখতে, আর আমি ওই দুধের দোকানটা থেকে একটু পনির নিয়ে নিয়েছি, শান্তনুদাকে পনিরটাও টেস্ট করাবো, কিন্তু আমি জানি না অভিক চিকেন পাবে কি না। গেছে তো এই তুই গিয়ে একটুখানি, বাট এখানে পাওয়াটা চাও, কারণ আমরা যখন এসেছিলাম কি একটা ঝামেলা হচ্ছিলো শিখনাগার সাথে, তখনও সমস্ত ননভেজের দোকান বন্ধ করে দিয়েছিল। আর এটা তো এখানকার নবরাত্রি মানে ইয়ে, যেহেতু ভেজের জায়গা তো জানি না পাবে কিনা। গেছিল তো কিন্তু হেঁটে হেঁটে আসছে, চিকেনের দোকান বন্ধ। হ্যাঁ আজকে প্রচুর হেঁটেছি আমরা চিকেন খোঁজার জন্য, ডেকে এনে অত্যাচার শুরু। আরে গলাও দিতে তো হয়ে যাবে, জল খেও না, ফেলো গিয়ে মুখ থেকে। আমি ফ্রিজে ঠান্ডা জল প্যাক করে দিয়েছি, এখন একটা খুব গরম পড়েছে, গ্লাসে করে ঠান্ডা জল নিয়ে বসবো আমি শান্তনুদা মিলে আড্ডা দেবো সবাই মিলে। আয়, রাতে কি খাবো সেটা নিয়ে মোটামুটি একটা বিরাট বড় কনফিউশনের মধ্যে দিয়ে আমরা ছিলাম, কারণ এখানে তো মাংস পাইনি, আর অনলাইন না কিছু অর্ডার করে ওই জোম্যাটো থেকে ওই খাবার তো এমনিই খাই, আর শান্তনুদা খুব একটা বাইরের খাবার পছন্দও করে না। আমিও তাই জন্য অনেক ভাবনা চিন্তা করে সৌভিক ব্লিঙ্কিট থেকে ওই যে শান্তনুদার হাতে এটা অর্ডার করেছি, যেটা দেখে শান্তনুদা মোটামুটি ঘাবড়ে গেছে। এটা কি? আমি তো বুঝতে পারছি এটা কি, শান্তনুদা বুঝতে পারছি এটা কি মাংস, এটা কি শান্তনুদা বলো, এটা পড়ো না লেখা আছে দেখো, চিকেন মিন্স, হ্যাঁ মানে হচ্ছে চিকেনের ডাল, কিমা, কিমা। আচ্ছা হচ্ছে ডাল, এটা দিয়ে মিটবল হবে, রাখবো কোথায় আমার মাথায়, চলো। আর এইদিকে সৌভিক পনির পকোড়া খাচ্ছে, এই যে সারা রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে কি করে, চপের দোকানে তো একটু থাকে এগুলো, থাকে দেখিস না। আর এই হচ্ছে আজকে আমাদের পনির পকোড়া, যেটা সৌভিক ঠিকঠাকই ভেজেছে মোটামুটি, না এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, এইটা তো একটা একটু ইয়ে হয়ে গেছে, আমি খেয়ে দেখি ব্যাপারটা ঠিকঠাক রেখেছে। ও তুমি ধর, তুমি তো আছো ফোন ধরছো, আমি সেটাই তো ভাবছিলাম। ভালো, পনিরটা খুব ভালো, তুই রে দিছি খুব ভালো, খেয়ে বলো। সফট দারুণ খেতে পনিরটা। আজকে কি শিখেছো? এক পাও মানে হচ্ছে 250, এটা আমি গুড়গাঁও থেকে শিখলাম, পূজা আমায় শিখিয়েছে এটা, বলছি এক পাও, এক পাউটা কি আমার হচ্ছে 250, এক পাও পনির দারুণ খেতে। 12:10 আমাদের খাবার এসে পৌঁছেছে, যে আমরা এই মিট মিন্সটা অর্ডার করেছি ওটা অ্যাকচুয়ালি এত ফ্রোজেন ছিল যে পুরো একদম স্টিফ হয়েছিল, তো ওটা বড় মানে জল, আলটিমেটলি আমরা পকোড়াটা মিট বল করতে পারিনি,
কি তো যাই হোক, তাই জন্য লাস্ট পর্যন্ত পিজা অর্ডার করা হয়েছে, একটা মিডিয়াম সাইজ, যে ছোট পিজা শানু একাই খেয়ে নেবে। তো রাতের ডিনার পিজা, আর এখানে ব্লগটাও শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার শেষ করতো, আর ভাল লাগছে না, এই যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ না একদম স্ট্রিক্ট থাকতে হবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। চোখটা একটু বড় করো। টিল দেন টাটা, গুড নাইট।